রাজশাহীর আলোচিত সেই মেয়র পাবনায় গ্রেফতার। রাজশাহীর আরানি পৌরসভার আলোচিত মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদি থানার পাকশি থেকে শুক্রবার ভোর 5টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মেয়রকে নিয়ে বাঘা থানার আরানিতে নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে 4 বোতল ফেন্সিডিল, 100 গ্রাম গাঁজা, নগদ 1 লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত 7 জুলাই মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে 4টি আগ্নেয়স্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, মাদকদ্রব্য এবং প্রায় 1 কোটি টাকা উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী এবং 2 ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় মুক্তার আলী সহ তার স্ত্রী, পুত্র এবং 2 ভাতিজার বিরুদ্ধে 3টি মামলা করা হয়। তখন থেকে মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন। সূত্র যুগান্তর।